ورتل القرآن ترتيلا. কি বলেছেন? ورتل القرآن ترتيلا. তুমি কুরআন তেলাওয়াত করবা তারতিলের সহিত. কিসের সহিত? তারতিলের সহিত. তারতিল যখন হবে তখন তোমার তেলাওয়াত আল্লাহ তাআলা গ্রহণ করবেন, কবুল করবেন. তুমি যখন তেলাওয়াত তারান্বিত করবা, তাড়াতাড়ি তেলাওয়াত করবা, এই তেলাওয়াত আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। তাহলে আল্লাহ তাআলার কাছে কোয়ালিটির দাম, সংখ্যার দাম নাই, কিসের দাম নাই? সংখ্যার দাম নাই। সূরাতুল মুলুকের দ্বিতীয় আয়াত যেটা তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তোমার জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন তোমার আমল সুন্দর কিনা সেটা যাচাই করার জন্য, আমল বেশি কিনা সেটা দেখার জন্য না, আমল বেশি কিনা সেটা দেখার জন্য না। কথা বুঝেন নাই? দেখছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জন্য বনি আদমের আমল কিয়ামতের মাঠে গণনা করা হবে না। যেভাবে আমাদের কেশিয়ার সাহেব টাকা গণনা করতেছে এভাবে আমল গণনা করা হবে না। আমলকে পাল্লার মধ্যে দেওয়া হবে, আমলকে ওজন করা হবে। কথা বুঝেন নাই? কিয়ামতের মাঠে আমল গণনা করা হবে না, আমলকে ওজন করা হবে। পাল্লাতে কি করা হবে? ওজন করা হবে। এর নাম হলো মিজান। এর নাম কি? কুদরতকে মকাসেদকে গিয়া রুসিকে ইরাদে দুনিয়া মে বি মিজান কিয়ামত মে বি মিজান। بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور عن أبي بكر رضي الله تعالى عنه قال إن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم يا رسول الله أي الناس خير؟ قال من طال عمره وحسن عمله وأي الناس شر؟ قال من طال عمره وساء عمله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شفيع مذنبي ثم رحمة أرجو سماتمه
شفيع مذنبي ثم رحمتي أرجو سمعته إمام الأنبياء والأولياء والأتقياء تمه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رسول جن إنس مهبة روح الأميتمه رسول جن إنس مهبة روح الأميتمه رحيم دوست دشمن بك سوكا يا سراتمه رحيم دوست دشمن بك سوكا يا سراتمه بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله پاک رب العزة جل جلاله عم نواله شكري آدائي كورچي كنونا আমাদের مالك আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে জামে মসজিদে আসার বসার কোরআন সুন্নার আলোকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক আনায়াত করেছেন তাই আমরা সবাই আল্লাহ তাআলার শিখানো বাক্য দ্বারা ওনার সন্তুষ্টিকে লালন করে আমরা সবাই অন্তরস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুলুকের দ্বিতীয় নং আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله پاک رب العزة جل جلاله عما نواله جيبون ابن مرون كي كنو سرشتي করেছেন তার রহস্যটা উক্ত আয়াতে আল্লাহ তাআলা বয়ান করেছেন জীবন এবং মরণ দুইটি বিষয় কয়টি বিষয় এই দুইটি বিষয় আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন তার যথাযথ রহস্য উক্ত আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বয়ান করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওই পবিত্র সত্তা যিনি তোমাদের জন্য জীবন এবং মরণ সৃষ্টি করেছেন লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই কথা যাচাই করার জন্য এই কথা পরীক্ষা নিরীক্ষা করার জন্য
আপনাদের মধ্য থেকে কে আমলের ময়দানে কে অগ্রগামী আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার ক্ষেত্রে কে অগ্রসর কে অগ্রগামী এই বিষয়টাকে যাচাই করার জন্য এই বিষয়টার পরীক্ষা নেবার জন্য আল্লাহ তাআলা জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন উদাহরণ দিলে বুঝবেন যেমন এসএসসি পরীক্ষা কি পরীক্ষা এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার পরে ছাত্র ছাত্রীরা এমন ভাবে দেখাই না এদিকে তাকান এভাবে দেখাই না এটা কিসের চিহ্ন দুইয়ের চিহ্ন বিজয় বিজয় এটা কিসের চিহ্ন ইংরেজির মধ্যে একটা ভি আছে না এরকম আছে কি নাই এত খুশি এত খুশি সাংবাদিকরা তো ফটো নেবার জন্য পাগল হয়ে গেছে তো তারা যে বিজয় লাভ করলো তারা যে এসএসসি পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট পেল সফল কাম হয়ে গেল এটা আমরা কিভাবে জানতে পারলাম এটার জন্য প্রায় এক বছর আগে থেকে সরকার এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে করছে কিনা ছাত্র ছাত্রীরা জোরদার মেহনত পরিশ্রম করেছে পরীক্ষার্থী হিসেবে পরীক্ষার বিষয়াদি ভালোভাবে মুখস্থ করে প্রবেশপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেছে কথা ঠিক কিনা পরীক্ষার হল সাজিয়েছেন স্কুল এবং কর্তৃপক্ষ কথা ঠিক না পরীক্ষা নেবার পরে তাদের পরীক্ষার পেপার কাগজ এটা নিখুঁত ভাবে পরীক্ষক যারা আছে তারা যাচাই বাছাই করছে এরপরে পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়া এটা তামাশা দেখানোর জন্য না আমোদ প্রমোদ করার জন্য না সুন্দর সুন্দর আমল দেখানোর জন্য আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লাহ তাআলা জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন তোমার সুন্দর আমল দেখার জন্য কিসের জন্য সুন্দর আমল দেখার জন্য যে হাদিস তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু বকরাহ নাম নাম কি আবু বকরাহ আবু বকর না আবু বকর তো একজন আছে এর নাম কি আবু বকর আন আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস খাইর قال من طال عمره وحسن عمله وأي الناس شر قال من طال عمره وساء عمله أبو بكر رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم كزيكش قلن يا رسول الله এই দুনিয়ার মধ্যে এই সমাজের মধ্যে ভালো মানুষকে উৎকৃষ্ট ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর প্রদান করলেন
ওগো আমার সাহাবা, যেই ব্যক্তির হায়াত লম্বা, আমল সুন্দর, এই ব্যক্তি হলো উৎকৃষ্ট ব্যক্তি, উত্তম ব্যক্তি। আর যেই ব্যক্তির হায়াত লম্বা, আমল নাই, আমল শূন্য, আমল সুন্দর নাই, এই ব্যক্তি হলো সমাজের দুনিয়ার নিকৃষ্টতম ব্যক্তি। তাহলে রসুলকে কি প্রশ্ন করা হয়েছে, কোন কোন ব্যক্তি উত্তম, কোন ব্যক্তি অনুত্তম, কোন ব্যক্তি উৎকৃষ্ট, কোন ব্যক্তি নিকৃষ্ট? রসুল কি বলেছে, হায়াত লম্বা, হায়াত আছে, আমল সুন্দর। সমাজের মধ্যে কিছু মানুষ এরকম আছে না, হায়াতকে কাজে লাগাইতেছে, নমাজ পড়তেছে, তেলাওয়াত করতেছে, আব্বা আম্মার খেদমত সেবা করতেছে, জিকির আজকার করতেছে, মিথ্যা কথা বলে না, সদা সর্বদা সত্য কথা বলে, হালাল খায়, আছে কিনা হায়াতকে কাজে লাগানো? আরেক শ্রেণীর ব্যক্তি হল হায়াত লম্বা, আমল সুন্দর নাই, আমল কি নাই, সুন্দর নাই। মানুষদের সাথে তো প্রতারণা করে, বিবি বাচ্চাদের সাথে তো প্রতারণা করে, সমাজের পরস্পর ভাই যারা রয়েছে তাদের সাথে প্রতারণা করে, এমন কি আল্লাহ তাআলার সাথেও প্রতারণা করে, কত বড় নিকৃষ্ট তোমরা দেখো। তাহলে সূরাতুল মুলুকের দ্বিতীয় নন আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, জীবন এবং মরণ আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, আমোদ প্রমোদ করার জন্য? এই উত্তর দেন, স্পষ্ট বলা আছে, লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আপনাদের মধ্যকার কার আমল সুন্দর। শুধু এটাকে যাচাই করার জন্যে, এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্যে, এটা দেখার জন্যে আমাদের খালেক, আমাদের মালিক রব্বুল আলামিন জীবন এবং মরণকে সৃষ্টি করেছে। এই জন্যে এই দুনিয়ার হায়াতকে বলা হয় মাজরাতুল আখিরাহ, পরকালের ক্ষেত করার জায়গা, পরকাল সাজানোর জায়গা। তাহলে ভালো ভালো আমল নির্বাচন করে, এই আমল করে আল্লাহ তাআলাকে দেখাইতে হবে, কথা ঠিক কিনা? আমল সমূহের মধ্য থেকে এক বৃহত্তম আমলের নাম হল পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা, এটা তো দিনের বেলা, এবং রাত্রিকালীন সালাত তারাবিহ, রাত্রিকালীন কি সালাত তারাবিহ, তারাবিহ এটা তারবিহাতুনের বহুবচন, তারবিহাতুন মানে আরাম পৌঁছানো, এ তারবিহাতুনের আবিদানি করতে কি আরাম পৌঁছানো, কি পৌঁছানো, আরাম পৌঁছানো। তারাবিহ এটা আরবি শব্দ, এটা কি শব্দ, আরবি অভিধানের মধ্যে, কামুসের মধ্যে, ডিকশনারির মধ্যে এভাবে বলা আছে, কিন্তু বাংলাদেশের ডিকশনারির মধ্যে তারাবি শব্দের অর্থ হলো তাড়াতাড়ি পড়া, কি পড়া, তারাবির মধ্যে কোরআনে করিমের তেলাওয়াত হয় কিনা, কোরআনে করিমের তেলাওয়াত, তার উপস্থাপনা কিভাবে করতে হবে, কোন কোয়ালিটিতে করতে হবে, সেটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরাতুল মুজাম্মিলে। আমল যত সুন্দর হবে, আপনার দুই রাকাত নামাজ যত কোয়ালিটি সম্পন্ন হবে, যত একাগ্রতা বিশিষ্ট হবে, যত তেলাওয়াত বিশুদ্ধ হবে, রুকু এবং সজদা, জলসা এবং কওমা, এটা যত কোয়ালিটি সম্পন্ন হবে, তত আপনার আমলের ওজন, আপনার নামাজের পাল্লা ভারী হয়ে যাবে। এখন তো সমাজের চিত্র হল কোয়ালিটি দরকার নাই, সংখ্যা হইলে হইছে। তারাবির নামাজ যদি আল্লাহ তাআলার হুকুম হয়, সালাতুত তারাবি যদি একটা পরকাল মুখে আমল হয়, এটাও কোয়ালিটি সম্পন্ন হওয়া দরকার আছে কি নাই? তারবিহাতুনের আবিদানি করতে কি আরাম পৌঁছানো, এই নামাজ
মাঝখানে আরামের বিরতি দিয়ে দিয়ে পড়ানো হয় বিদায়, এটাকে সালাতুত তারাবি বলা হয়। সুবহানাল্লাহ। প্রতি চার রাকাতের পর আবার একটা বিরতি আছে কিনা? আছে না? এমন স্পিড 4G মার্কা তারাবি। কি মার্কা তারাবি? 4G মার্কা মহানগরী তারাবি। তারাবির নামাজের তেলাওয়াত যেটা, সেটা তারতিলের সহিত হতে হবে। তারতিল কাকে বলে? সংক্ষেপে অর্থ হলো আমাদের বাংলাদেশে 90 ভাগ মসজিদে যে সিস্টেমে তেলাওয়াত করা হয়, এটা তেলাওয়াত হলো তারতিলের উল্টা, তারতিলের পরিপন্থী তেলাওয়াত। এটা একটা আমরা সিস্টেম করে রাখছি, সিস্টেম বানিয়ে ফেলছি। কি সিস্টেম? জুমার নামাজের তেলাওয়াত তারতিল হবে, আস্তে আস্তে হবে। তারাবির নামাজের তেলাওয়াত খুব ত্বরান্বিত হবে, তাড়াতাড়ি হবে। সিস্টেম বানিয়ে ফেলছি। ফজরের নামাজের তেলাওয়াত ধীর স্থির ভাবে হবে, তারাবির নামাজের তেলাওয়াত তাড়াতাড়ি হবে। এটা একটা আমরা সিস্টেম বানিয়ে ফেলছি। গন্ডমূর্খতা এই সিস্টেম করছে আগের যুগের কাঠমোল্লারা। কারা? আগের যুগের কারা? কাঠমোল্লা। আপনি সূরা পড়েন, খতম তারাবি পড়েন, সময় নিয়ে পড়তে হবে, ধীরগতিতে চলতে হবে, তার তিলের সহিত তেলাওয়াত করতে হবে। কিসের সহিত? তার তিলের সহিত তেলাওয়াত করতে হবে। এই জন্য আমি এখানে 2 বছর তারাবি পড়াইছিলাম মনে হয়, খতম তারাবি। কয় বছর? 2 বছর না 1 বছর? 2 বছর মনে হয়, আমারও মনে নেই কয় বছর পড়াইছি। মানুষ বিরক্ত হয়ে যেত। আমি শব্দে বেশে তারাবির নামাজের পরে হাঁটতাম, মানুষ আমার যথেষ্ট সমালোচনা করত দোকানের মধ্যে। তা আমি চিন্তা করলাম আমাদের মতো হাফেজ সাহেবদেরকে ওই এখানে শাহবাগ জাদুঘরে রেখে দেওয়া দরকার। খারি আব্দুল বা আছে, তার তেলাওয়াত শুনি। ইতিহাস আছে, আছে কি নাই? আর আমার তেলাওয়াত শুনি, মুসলিম ও মুসলিম অমুসলিম হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ, আজকে আমরা পেটের দায়ে, এই পেটের জন্য কত নিম্নমানের হয়ে গেছি, কত নিম্নমানের হয়ে গেছি। আমার তো হক কথাই বলতে হয়। তারাবির নামাজে তেলাওয়াতে বাবু হয় না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ দ্বীন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন আমিন। ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب يقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. الله 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 এটা তো খতম তারাবি সূরার মধ্যে এরকম বলা হয়, সূরার মধ্যে এভাবে তেলাওয়াত করা হয় না। এই খবরদার শুনেন, যারা শর্ট তারাবির জন্য যাই নামাজ নিয়ে এক মসজিদ থেকে অন্য মসজিদে যাইতেছেন, নিজের জীবনকে ধ্বংস করতেছেন। কে বলছে আপনাকে? এই 4G মার্কা তারাবির পিছনে দৌড়ানোর জন্য। গত বছর আমি বিভিন্ন মসজিদে তারাবি পড়ছি, আশপাশে কোন মসজিদে হতম আদায় হবে না, বরঞ্চ তো কবিরা গুনাহ হবে। সবচেয়ে দুঃখজনক হলো সত্য, সেটা হলো তাদেরকে আবার এলাকা থেকে টাকা উঠাই তাদেরকে পুরস্কৃত করা হয় কবিরা গুনাহ করছে সেই জন্য। হুজুর, এই চানমারু মসজিদের ইমাম সাহেব আপনি বেশি ছালাক হয়ে গেছেন নাকি? লেখাপড়া শুধু আপনি করেছেন, অন্য ইমাম সাহেবরা লেখাপড়া করে নাই? ভাই, লেখাপড়া সবাই করছে।
বেশি প্রতিবাদ করতে গেলে পেটের জন্য সমস্যা হয়ে যাবে। কিসের জন্য সমস্যা হয়ে যাবে? পেটের জন্য সমস্যা হয়ে যাবে। নইছে সমস্ত হাফেজ সাহেবদের বিছনাতে ইমামত কি পড়ে, কি পড়াবি পড়ে? তুই তো জীবনে এই কমিটির বাইদের কেউ জীবনে কথাটা বুঝাস নাই। আসল বিষয়টা কি? সূরা তারাবি ওই সিস্টেম পড়া হয়? সূরা তারাবি কি এই সিস্টেম পড়া হয়? না। আপনি সূরা তারাবি উত্তম নাকি হতম তারাবি উত্তম, একটা প্রশ্ন না? সূরা তারাবি উত্তম নাকি হতম তারাবি উত্তম? এর উত্তর হলো যেটা কোয়ালিটি সম্পন্ন সেটা উত্তম, যেটা কোয়ালিটি সম্পন্ন সেটা উত্তম। এবার আসেন, সূরা তারাবি ও সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, খতম তারাবিও সুন্দরভাবে পড়ানো হচ্ছে, তাহলে আপনি যদি সক্ষম হন, শক্তিশালী হন, যদি ধৈর্যশীল হন, একটু যদি আপনি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন, তাহলে আপনি একটু কষ্ট করে খতমের দিকে যাইবেন। আর যদি এটা যদি না পারেন সূরার দিকে আসবেন। এটা কোন সময়? সূরাও সুন্দর আর খতম তারাবি সুন্দরভাবে তেলাওয়াত হচ্ছে। খতম তারাবি যদি ইয়ালামুন তা আমালুনটা বুঝে যায়, ওলা দলিনটা বুঝে যায়, মাঝখানে কি পড়লো সেটা বুঝে যায় না, হারিয়ে চলে যায়, যদি এই সিস্টেম যদি হয় তাহলে সূরা তারাবি উত্তম। তাহলে কোন তারাবি উত্তম? জাতিকে কেমনে বুঝাবো, কমিটি ভাইদেরকে কেমনে বুঝাবো? আমরা সবচেয়ে বেশি বিয়াদবি করি কি এই মাসের মধ্যে কোরআনের সাথে? এটা উচিত ছিল না? এই জন্য আমার জীবনের ইঞ্চি ইঞ্চিতে অশান্তি আর অশান্তি। ইমাম সাহেব বুঝে না, ইমাম সাহেব বুঝাইতে পারে না। তারা আবিমানি দৃঢ়স্থির ভাবে তেলাওয়াত করতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এভাবে তেলাওয়াত হইতে হবে। আপনি সূরা পড়েন, খতম পড়েন, তেলাওয়াতের সিস্টেম হলো এটা। যে সমস্ত হাফেজ সাহেবরা এটা করে আর যে সমস্ত ইমাম সাহেবরা এটা করে, আপনারা সুস্পষ্ট ভাবে ধরে নিবেন যে প্রতারক কি? কি সুর এবং ডাকাতকে, রাহাজানকে, সন্ত্রাসীকে যেরকম জেলখানে বন্দি করে রাখছে, এদেরকে বস্তা ভরিয়ে কোথায় পাঠানো দরকার? ওই জেলখানায়, কাশিমপুরে, ওই কেরানীগঞ্জে পাঠানো দরকার। কারণ অপরাধটা কেন বেশি হয়েছে? এ কোরআনের সাথে বিয়াদবি করছে। এমন সিস্টেম একটা থারাবি মানুষদেরকে দিতেছে, রুকু সজদা ভালোভাবে করতে পারতেছে না। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি রে বেটা, সুবহানাল্লাহ আল্লাহ কই হতে, এটা তো সুন্নাত। এটা কি? এটা কি? দুকাবাস প্রতারক। তুই একটা উঠো নিয়ে বের হ, তুই বাদাম বিক্রি কর, ব্যবসা কর, টাকা আসবে না, হালাল টাকা। হারাম টাকা দিয়ে কেন তুই পেট ভরতেছ? দরকারটা কি ছিল? এই জাতিকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাওয়া, দরকারটা কি ছিল? পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের সাদা সিধা মুসল্লিরা, অন্তরে কিছু নাই, এই কাপড়ের মতো সাদা, তারা নামাজ পড়তে আসতে, তাদেরকে আমরা কোন দিকে নিয়ে যেতেছি? খবর আছে এই কাঠমুন্ডারা, খবর আছে কই? আজকে তো প্রায় 6-7 বছর এই এলাকার মধ্যে, তুমি তো সেটা মেনেই নিতেছ। সবচেয়ে বড় কথা হলো পৃষ্ঠা দুপৃষ্ঠা রাখিয়া চলে যাই, লোকমাও দেয় না। অত সাহাদিসে কি আছে? আনাবি কথা তাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق من صلاتي قالوا يا رسول الله كيف يسرق من صلاتي قال لا يتم ركوعها ولا سجودها أبو قتادة একজন সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়ান করতেছেন, বর্ণনা দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন একদিন,
সবচাইতে নিকৃষ্টতম সুর হলো নমাজ সুর। এই সবচাইতে নিকৃষ্টতম সুর হলো কি? নমাজ সুর বলে। ইয়া রাসূলুল্লাহ, নমাজ কিভাবে চুরি করা হয়? নমাজ চুরি করার অর্থ হলো দয়ালনবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা রুকু পরিপূর্ণভাবে আদায় করা হয় না, সজদা পরিপূর্ণভাবে আদায় করা হয় না, এমনও আদায় করে না। আদায় না করার জন্য আমি একটা এক মাস ব্যাপী পবিত্র মাহে রমজানের মধ্যে প্রশিক্ষণ দেওয়ায়। এই মোল্লা, তুই তাসাউদ বৈঠকে তো শর্টকাট করছেন, কারণ কি? দুরুদ শরীফ সুন্নত, দোয়ায়ে মাসুরা সুন্নত, তো কি করছ? ওই আস্তাহিয়া পড়িয়া আমি সালাম ফিরে ফেলছি, কি ফিরেছিস? আচ্ছা আপনারা বলেন তো, একটু সময় নিয়ে পড়লে কি হয়? এরপর আমরা কি করি? আমরা এটা টানি আর কি, আর কিছু করি না তো। চা খাই, আড্ডা দিই, রমজানে ঘুমাইতে ঘুমাইতে 12টা বাজে আমাদের, কথা ঠিক কিনা? সময় নিয়ে কি হবে?